বাহ, এই অদিতি বলছি ওর চুলে কি আজকে দুটো ফুল দিয়ে দিবি? তুমি একদম চিন্তা করো না, ওর চুলটা আমি খুব সুন্দর করে করে দেবো আজকে। আচ্ছা, মেকআপটা কি আর একটু দরকার মনে হয়? না না, আমি আর রং চং মাখবো না, এই তো এটাই ঠিক আছে। আবার বেশি কথা। হুম, এই শোন, ওখানে গিয়ে কিন্তু কথা কথা বলবি, মানে হেসে হেসে কথা টথা সবই বলবি, বেশি কথা নয়, বুঝেছো? কিন্তু জানিস তো রাঙা, আকুর বন্ধুরা না খুব ভালো ছেলে মেয়ে বল, ওরা খুব মিশুকে মিষ্টি, আমাদের বাড়িতে কতবার এসেছে, গল্প করেছে, খাওয়া দাওয়া করেছে। আর শোন, ওরা না জানুক, আমি তো জানি আমার রাঙামতি কতটা স্মার্ট, বলো দিদি, লজ্জাও একদমই পাবে না। লজ্জা পাইব কি রে মা, আমি তো পার্টিটোতেই যাইব না, তোরা যতই সাজাস যাই শিখাস না কেনে, আমার ওখানে যাওয়াটা হবেক না, যাবে তো উড়নবাবু আর আহির দিদি ভাই। আশায় মরে চাষা, আমার তো তোমাকে দেখে সেটাই মনে হচ্ছে। একদিকে একলব্যকে দেখো, বিয়ে করার পরে গাছেরও খাচ্ছে, তলারও কুড়ুচ্ছে। তার আগের গার্লফ্রেন্ড তার সামনে লুল্লুর করে ঘুরে বেড়াচ্ছে, আর ওদিকে একটা জঙ্গলি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। মা প্লিজ, সরি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি তো আর পারছি না, তো আমি কি করব? নিজের চোখে তো আমি আমার মেয়ের ধ্বংস দেখতে পারবো না। শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, আমার মনে হয় যে তুমি একলব্য নামে মামলা ঠুকে ওকে ওকে জেলে ঢুকিয়ে দাও। দেখো এদিকে এসো। বাহ, সুন্দর হয়েছে গাছটা, এটা একটা ক্লাউড করে দাও। হ্যাঁ, দেখি দেখি তোমারটা দেখি, এই যে এসে গেছে। রাঙা কাকি, রাঙা মামি, রাঙা মামি, তোমার কি লাগছে? পিটি লিডি লাগছে। রাঙা কাকি, তোমাকে একটা ফাটা বাটি লাগছে। রাঙা তো চলে এলো, আক্কু কোথায়? সে এখনো নামেনি। আরে ছোটদা ভাই, বাহ, রঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।